ওই কারণে তরমুজের বাজারটা দশ পড়ে গেছে। এটার দাম কত করে দিয়েছিলেন? একশো পিস। এটা তো মোটামুটি আপনি এক সপ্তাহ আগে ছিল 18,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখন শুধু হইলো 6,000 টাকা। শুধু 6,000। সুপ্রিয় দর্শক, ঢাকা শিক্ষণ হাজারিবাগ থেকে দর্শক পুরান ঢাকা তরমুজের বাজার, পানির দামে তরমুজ বিক্রি হচ্ছে। দর্শক বিশ্বাস করবেন না, বাইরে ভাই এত পরিমাণ যে তরমুজের দাম কমছে। আমরা আছি এখন পাইকারি দোকানে, যেখানে পাইকারি আড়তগুলোতে তরমুজ বিক্রি হয়েছে। দেখুন তরমুজ সাজাইতেছে সারে সারে, আর এই সাইডটা তরমুজে পুরায় ভরপুর, চতুর্দিকে তরমুজ বিক্রি হচ্ছে। দর্শক আপনারা না টেনে ভিডিওটা কন্টিনিউ করুন। আর ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন স্যার? জি স্যার ভালো আছি। স্যার স্যার আপনার নামটা কি একটু বলেন না স্যার? আব্দুল জলিল স্যার। এই ঠিকানাটা? শিক্ষণ হাজারিবাগ হাজি সাহেব এসেছেন ময়না মার্কেট স্যার। ময়না মার্কেট, যদি কেউ আসতে চায় শিক্ষণ নামে পরিচিত নাকি? জি জি জি। আচ্ছা এই যে তরমুজ কত করে দিয়েছিলেন? এগুলা এগুলা কিভাবে বিক্রি করছেন? এটা 6 হিসাবে বর্তমানে বিক্রি হচ্ছে স্যার। কত করে বিক্রি করছেন? এটা 100 পিস কত? এটা 100 পিস বেচা হইতাছে স্যার 300 থেকে 3500 টাকা। মানে 3,000 টাকা থেকে 3500 টাকা? জি জি স্যার। পিস কত করে পড়ছে? 30 থেকে 35 টাকা পিস স্যার। 30 টাকা তরমুজের পিস? মানে এটার তরমুজের পিস 30 টাকা? জি স্যার। আপনার মাথা ঠিক আছে? কথা রাইট স্যার, একটু মিথ্যা না। মানে তরমুজ এত সস্তা কেন? তরমুজের দাম এত সস্তা কেন বলো? সস্তা স্যার, এই যে গত 3 দিন যাবত বৃষ্টি হয়েছে, শিল্প আছে তো, এই ভয়ে গেরস্তরা সব কেটে ফেলছে, এই জন্যে সব এক জায়গায় চাপ দিয়েছে। যে জায়গায় গাড়ি আসার কথা, এই হাজারিবাগ আসার কথা 50টা, সে জায়গায় দৈনিক আসছে 150টা, 150। এই জন্য দাম কম। এগুলোর ওজন কেমন আছে? এটা ওজন হলো স্যার 3.5 কেজি। 2 থেকে 3 কেজি স্যার। 2 থেকে 3 কেজি ওজন আছে। আচ্ছা তারপরে তরমুজ ওয়েট কত রেখেছে? কত টাকা বিক্রি করছেন? এটা স্যার ব্যস্তা ছিল আপনার 4 থেকে 5,000 টাকা শো স্যার। 4,000 টাকা 5,000 টাকা, 4,000 টাকা সর্বনিম্ন নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা এটা গত 1 সপ্তাহ আগে দাম কেমন ছিল? এটা 1 সপ্তাহ পিছনে ছিল, নিচে ছিল 5, উপরে ছিল 7 স্যার। আর এখন চলছে 4,000 টাকা? 4 থেকে 5,000। 4,000 টাকা 5,000 টাকা। আর এই পাশে টাকা কত করেছিলেন? এটা এটা স্যার এটা এটা বেচা হইতেছে স্যার বর্তমানে আজকের বাজার আছে আপনার 7 থেকে 8,000 টাকা স্যার। 7,000 থেকে 8,000 টাকা। এগুলোর ওয়েট কত রুক আছে? এটা ওয়েট হলে নিচে 4, উপরে 5। নিচে 4, উপরে? নিচে 4, উপরে 5। উপরে 5 স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলা বলেন, এগুলা ওয়েট কেমন আছে? সেম সেম রেট স্যার, সেম সেম রেট। এটা এটা মানে সেম সেম? হ্যাঁ স্যার। মানে কত বলছিলাম? 7 থেকে 8 স্যার। 7 থেকে? এত কমছে কি লেগে? এত কমছে? ওই যে স্যার বৃষ্টি আসতেছে দৈনিক তো, আর চাপ দিছে, ভরপুর চাপ দিছে স্যার, এই জন্য স্যার। আমরা শুনলাম তরমুজ নাকি পাবলিকেরা বয়কট করছে, এই জন্য তরমুজের দাম কমে গেছে। না স্যার, এটা ভুল ধারণা। যেমন কি গেরস্তরা আইসা ফাইসা যায় স্যার, এই জায়গায় ঢাকা আইসা ফাইসা যায়, এই এই যেই বাজার ঢাকা শহর তার থেকে বেশি দেশগ্রামে স্যার। তারতে বেশি দেশগ্রামে? আচ্ছা তারপরে এটা কত করে দিছিলেন বলেন আমাদের? আজকের বাজারে স্যার 14,000 থেকে 15,000 যাইতেছে স্যার। 14,000 থেকে 15,000 টাকা? জি স্যার। এই তরমুজ কোন জায়গার? এগুলা কোন জায়গার? এটা স্যার হলো আপনার চালতাবুনিয়া, হরিদাপুর, লতাশর। মানে লতাশর? মানে লতাশর এটা কোন জেলা? কোন জেলার? বরিশাল? বরিশাল? বরিশাল, সব বরিশাল স্যার। বরিশাল বরিশাল বরিশালের, মানে এক একটা এই যে নেই, এই যে বিশাল বড় বড় তরমুজ। আচ্ছা স্যার। মানে পাইকারি বিক্রি করছেন 140 টাকা 150 টাকা নাকি? জি জি জি। এগুলার ওয়েটটা কেমন আছে? এটার ওয়েট? এটা নিচে 5 কেজি, উপরে 7 কেজি স্যার। মানে 7 কেজি সর্বনিম্ন? 5 কেজি সর্বনিম্ন? 5 কেজি। কালার কেমন? একের ভিআইপি স্যার, একদম ভিআইপি। জি স্যার। শিওর ভিআইপি? 100 100 100 স্যার, 100 100 100। চলেন আমরা আরো একটু ভিতরে যাই। দর্শক আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, আরো তরমুজ আছে। আচ্ছা এই তরমুজের দাম কত? এটার দাম কত দিছিলেন? জি স্যার। এটার দাম কত? এইটা হলো আপনার বর্তমানে চলতেছে নিচে 5, উপরে 6। 5,000 টাকা তরমুজ, মানে 50 টাকা তরমুজের ফিস দেখেন। জি স্যার। তরমুজ আর এটার দাম কেমন আছে? এটার দাম? এটার দাম আছে নিচে 10, উপরে 13 স্যার। 13,000 টাকা। এটাও কি বরিশাল? জি স্যার। এখন সব বরিশাল? সব বরিশাল, সব বরিশাল, সব বরিশাল, পাইসে পাওয়া বরিশাল। আচ্ছা তারপর আমাদের কোন তরমুজ? এই চেয়েদের বিশাল বড় তরমুজ। এই তরমুজ কত? এই বিগ সাইজ কত? এটা নিচে 20, উপরে 24 স্যার। নিচে 20,000? জি স্যার। নিচে 20, উপরে 24? এটা এটা ওয়েট কত? 10 কেজি বনি? এটা ওয়েট হলে নিচে 8 কেজি উপরে 11 কেজি স্যার। নিচে 8 কেজি উপরে 11, উপরে 11 কেজি। এক একটা তরমুজের দাম মাত্র 200 টাকা? জি স্যার। পাইকারি 200 টাকা? আচ্ছা তারপর এটা কত করে দিচ্ছে? সেম সেম রেট স্যার, 200 টাকা। হ্যাঁ জি। মানে এত কম? জি স্যার। তরমুজ মানুষে, আমি যতই জানি যে তরমুজ বয়কট করছে, এই জন্য তরমুজ পানির দামে বিক্রি হচ্ছে। আপনি সত্যি কথা কন, আসলে কি তরমুজ বয়কট করছে? জি না স্যার। আর এটা যে বললাম না যে আমদানি বেশি হওয়ার কারণে এই যে জিনিসটা হয়েছে। আচ্ছা এটার দাম কত দিয়েছিলেন? এটা সেম সেম রেট স্যার, এই 20,000? 20 থেকে 22। আর এটার দাম কেমন আছে? এইটা আছে স্যার নিচে 23, উপরে 25। 25,000 টাকা। এটা ওয়েট কত রুক আছে? এটা ওয়েট নিচে 9 কেজি, উপরে 12 কেজি স্যার।
নিচে 9 কেজি উপরে 12 কেজি আছে না জি 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 এই ভাই 12 কেজি হবে নি এর একটা হ্যাঁ 12 কেজি হবে স্যার 12 কেজি নাকি হবে চলেন আমরা আরো একটু ভিতরে চলেন দর্শক তরমুজ পানির থেকে সস্তা নাকি জি স্যার না মুলার দাম মুলার দাম মুলার দাম মুলার দাম আচ্ছা এটা কত করে দিলেন এটা কত করে দিছিলেন এইটা নিচে 25 উপরে 28 স্যার উপরে 28 মানে এইখানে এরকম আছে হ্যাঁ লাল হান্ডে ঠান্ডে 100 100 আজি ময়না মার্কেট আজি ময়না মার্কেট না জি স্যার আচ্ছা এগুলা সর্বনিম্ন 25 জি স্যার উপরে 28 28 স্যার তো কি অবস্থা তরমুজ এলো চাষি আসেনি কেউ চাষি আসেনি এমন কোন চাষি আছে চাষিরা তো সকাল তুই ওই স্যার চাষি আছে স্যার আচ্ছা চাষি খুন হয়ে গেছে তরমুজের অবস্থা খুবই খারাপ নাকি হ্যাঁ সে কান্না ভেঙে পড়ছে স্যার এত লস কেন দিব মানে কান্না ভেঙে পড়ছে না তরমুজের দাম কি আরো কমবে নাকি জি না স্যার এই যে দুই তিন দিন হয়ে পরবর্তীতে দাম আগাইবো বাড়বো কমবো না স্যার আরো বাড়বে শেষ পর্যায়ে কিন্তু যতই যাকন পাবলিক কিন্তু বুঝে গেছে তরমুজ সবাই বয়কট করতেছে আপনি যতই যাকন দর্শক তরমুজ আরো অন্য ঘরে চলে আসলাম আমরা এখানে কাকা আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তরমুজের বাজার কি অবস্থা একটু বলেন আমাদেরকে তরমুজের বাজার এখন কম দাম কি কমের দিকে না অনেক কম অনেক কম বলতে কাকা কত টাকা কমছে মানে হাফ দাম হাফ দাম হাফেরও কমে গেছে হাফেরও অর্ধেক কমে গেছে কমে গেছে কোন কি মানুষের শুনলাম নাকি বয়কট করার কারণে তরমুজের দাম কমে গেছে আসলে কি সত্যি আসল তো সত্য ওইটা না সত্য হইল যে গৃহস্থ যখন কাঁচা তরমুজগুলো কাইতালে আসে যখন আমরা বিক্রি করি দোকানদারের কাছে একটা খরিদ্দার লিয়ে গেলে তরমুজটা খাইতে পারে না ফালাই দেয় তাই আর কি ওই কেনাটা বন্ধ হয়ে গেছে গা খরিদ্দারের ওই কারণে তরমুজের বাজারটা দশ পড়ে গেছে গা এটার দাম কত করে দিয়েছিলেন 100 পিস এটা তো মোটামুটি আপনি এক সপ্তাহ গেছিল 18,000 টাকা শো আচ্ছা আচ্ছা এখন শুধু হইল 6,000 টাকা শো শুধু 6,000 টাকা মানে এক লাফে কয় টাকা কমছে 12,000 টাকা শোধ করে নাই এক সপ্তাহের ব্যবধানে দর্শক 12,000 টাকা এই তরমুজের দাম করে গেছে কাকা এটা কত করেছিলেন এই পাশেরটা এইটা তো এক সপ্তাহ আগে ছিল হইল 22-24-25 আচ্ছা আচ্ছা এখন হইল মাত্র 10-11-12 22,000 টাকার তরমুজ এখন 10,000 টাকা বিক্রি করছেন 10,000 সত্যি কি 10,000 টাকা আপনি কিনে নিয়ে যান আপনি আমি 11,000 টাকা দিয়ে দেবো সব তো 10,000 টাকা তো আপনি বিক্রি করতেছেন আমি 11,000 টাকা দিব 10-11-12 তো বললাম আমি মানে আরো কি কমবে তরমুজের দাম কাকা আর কমার আশঙ্কা নাই আর কমার আশঙ্কা নাই নাই আচ্ছা ওই যে ওই পাশের ওগুলা কার কাকা এখানে তো ওগুলা এগুলো সব ওগুলা সবে আমাদের এই সব এগুলো আচ্ছা এগুলো দামটা একটু বলেন না কাকা এই এই বুড়েরগুলো কত করেছিলেন এগুলা ওগুলা 15,000 টাকা সব বিক্রি হচ্ছে আর এগুলো একই রেট একই রেট এগুলো আগে দাম 100 টাকা দাম কেমন ছিল কাকা 35,000 35,000 টাকা আর এই পাশের এটা কত করেছিলেন কাকা এটা এটা ছিল আগে হলো 24,000 এখন বর্তমানে 7,000 24,000 টাকা ছিল ছিল বিক্রি হয়েছে এগুলা আর এখন 7,000 টাকা বিক্রি 7,000 টাকা কি একটা অবস্থা মানে প্রচুর কমছে না কেমন কাস্টমার কেমন আসছে এখন আছে মোটামুটি ভালো ভালোই কাস্টমার আছে না কাস্টমার ভালো তরমুজের আমদানি কেমন আছে প্রচুর আমদানি আছে সে তুলনায় অনেকটা কম নাকি অনেকটা কম